তার মাত্র 10 দিন, আবেদন করলেই পাবেন ফসলের ক্ষতিপূরণ। যে সমস্ত এলাকার কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদের জন্যই আমাদের আজকের এই ভিডিও। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা বিভিন্ন রকম প্রকল্প পরিচালনা করা হয়, তার মধ্যে একটি কৃষকদের জনপ্রিয় প্রকল্প, সেটা হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্প, যার মাধ্যমে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন তাদের ফসলের যদি কোনোরূপ ক্ষতি হয় সেক্ষেত্রে তার ক্ষতিপূরণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা দেয়া হয়। রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে প্রায় প্রত্যেকবারই আবেদন করেন অনেক কৃষকরা, এবং এতে কৃষকদের এটাই লাভ হয় যে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পে আবেদন করতে পারেন, এবং যদি ফসলের ক্ষতি হয় তবে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো 2024 সালে আপনারা ফসলের ক্ষতিপূরণ কবে পেতে চলেছেন, বর্তমানে আবেদন কোন মরশুমের হচ্ছে, আবেদনের শেষ সময় কী, এবং আপনারা আবেদন যদি না করে থাকেন কোথায় করবেন, বিষয়টি আপনাদের ক্লিয়ারভাবে জানাবো। প্রথমত, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পে খরিফ মরশুমের আবেদন চলছে, খরিফ ধান ফসলের জন্য আবেদন করা হচ্ছে। এই প্রকল্পে আবেদন করবার জন্য আপনাকে বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, সাথে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চপদস্থ আধিকারিক এবং যে সমস্ত এন্ট্রি আধিকারিক রয়েছেন তারা। তৃতীয়ত হচ্ছে আপনার যে কৃষি অধিকর্তা কার্যালয়ে আপনিও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কিন্তু দুঃখের খবর এইটা, এই প্রকল্পে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করাতে পারবেন না, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনেক প্রকল্প অনলাইনে আছে, অনেক প্রকল্প অফলাইন, বেশিরভাগটাই অফলাইনে বর্তমানে দেখা যাচ্ছে। তবে আস্তে আস্তে ধীরগতিতে এই যে আপনার প্রকল্পগুলো রয়েছে সেগুলো অনলাইনে লাইভ করা হবে। প্রথমত, আপনাদেরকে এই প্রকল্পে জানিয়ে রাখে আবেদনের শেষ সময় রিলেটেড আপডেটস। এই প্রকল্পে আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যখন ক্ষতি হয় তার পরবর্তীতে কিছুদিন পরে দেখা যায় উত্তরবঙ্গেও বেশ কিছু জেলা ক্ষতিগ্রস্ত বন্যার প্রভাবে, এবং উত্তরবঙ্গ সফরে যাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার একটা কথা মাথায় রাখেন, কৃষকদের ফসলের কথা। কৃষকদের ফসলের যেহেতু ক্ষতি হয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু যদি 30 সেপ্টেম্বর দেখা যায় সেক্ষেত্রে তো 30 সেপ্টেম্বরের দিকে বন্যা আসলো, সেক্ষেত্রে আবেদন কবে করবে কৃষকরা? সে কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের কথা মাথায় রেখে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আবেদনের সময়সীমা বাড়িয়ে দেয়। আবেদনের সময়সীমা বর্তমানে রাখা হয়েছে 31 অক্টোবর 2024, যেটা পরবর্তীতে আর বাড়ানো হবে না বলেই জানা যাচ্ছে, কারণ অলরেডি 1 মাস এক্সটেন্ড করে দিয়েছে এই প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার টাইমলাইন। তো ক্লিয়ার বুঝতে পারছেন, এই প্রকল্পে বর্তমানে আর মাত্র 10টি দিন রয়েছে, আজকে 20 অক্টোবর 2024, আর মাত্র 10টি দিন, 11টি দিন। সেই 11টি দিনের মধ্যে আপনারা অবশ্যই এই প্রকল্পের ফর্মটি জমা করে নেবেন। ফর্ম জমা করতে আপনাদের কোনো কিছু এক্সট্রা চার্জেস লাগবে না, বা ফর্ম কিন্তু আপনাদের কোনো টাকা লাগবে না। ফর্ম অফিসিয়ালি ফর্ম যেটা পাওয়া যাবে সেটা আপনার কৃষি অধিকর্তা কার্যালয়ে চলে যাবেন, আপনার ব্লক অফিসে, সেখানেই গিয়ে আপনি কিন্তু এই প্রকল্পের টাকা যে ফর্ম সেটি কালেক্ট করবেন। ফর্ম কালেক্ট করার পর সেটি নিজে হ্যান্ডরাইটিংয়ে লিখে দেবেন, লেখানোর অর্থাৎ ফর্ম পূরণ করবার পর আপনার যাবতীয় ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট ও জমির মালিকানাধীন যেই সমস্ত ডকুমেন্টস সেগুলো আপনি জমা করবেন। এর পরবর্তীতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি অধিকর্তা কার্যালয়ে জমা দিলেই পরবর্তীতে আপনার নাম এন্ট্রি হয়ে যাবে। অনলাইন পোর্টালে নাম চেক করতে পারবেন বাংলা শস্য বিমা .net অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক ইন্স্যুরেন্স কভারেজ অপশনে ক্লিক করে। ক্লিয়ারলি বুঝতে পারছেন, রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আবেদন রিলেটেড, অর্থাৎ আবেদন রিলেটেড A to Z আপডেটস আপনাদেরকে দিলাম। এবার চলুন, টাকা কবে পাবেন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কোনো সময়সীমা নেই, এবং এই প্রকল্পের টাকা এই রিলিজ করেছিলেন কিছুদিন আগে, যেটা অনেকদিন ধরেই ক্রেডিট হচ্ছিল। বর্তমানে অনেক কৃষকদের টাকা ঢুকছে, তবে সেগুলো পুরনো মরশুমের টাকা। পশ্চিমবঙ্গ সরকার যে খরিফ 2024 মরশুমে ধানের আবেদনপত্র জমা নিলেন সেগুলো টাকা দেওয়ার সময়সীমা দিয়েছে, যখনই বন্যার জল সব জায়গা থেকে নেমে যাবে তারপরেই কিন্তু আধিকারিকদের জানানো হবে এই প্রকল্পের মাধ্যমে টাকা কোন কোন জেলা পাবে। ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিতকরণ করবার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে রাজ্য সরকার। তো মূলত বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে ফসলের ক্ষতিপূরণ সেটি খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে, তাই আবেদনপত্র জমা দিন। আর মাত্র 10টি দিন সময়, আবেদনপত্র জমা দেওয়ার পর অনলাইনে নাম স্ট্যাটাস চেক করুন। নাম এন্ট্রি হয়ে গেলে পরবর্তীতে রাজ্য সরকার যখনই আপনার নাম এন্ট্রি করাবে বা আপনার নাম সিলেকশন করাবে এই ফসলের ক্ষতিপূরণ আন্ডারে, তারপরেই টাকা পাবেন। এখনও পর্যন্ত আবেদন শেষ হয়নি, সে কারণে টাকা দেওয়া নিয়ে কোনোরকম বন্দোবস্ত রাজ্য সরকার নিচ্ছে না। পরবর্তীতে দেখবেন, আবেদন শেষ হওয়ার পরে যখন এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিকগণ বা কৃষি দপ্তরের যে সমস্ত আধিকারিক রয়েছে তারা বিজ্ঞপ্তিভাবে জানিয়ে দেবে যে ফসলের ক্ষতিপূরণ কোন কোন জেলায় পাচ্ছে, কোন ব্লকে পাচ্ছে, কতজন কৃষক পাচ্ছে। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিই, এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু গ্রাম পঞ্চায়েত ওয়াইজ দেয়। যদি আপনার গ্রাম পঞ্চায়েত ফসলের ক্ষতিপূরণ হয় সেক্ষেত্রে আপনার গ্রাম ধরা হবে না, বা আপনার মৌজা সিস্টেমে টাকা দেওয়া হয় না, বা একজন পার্টিকুলার কৃষককে দেওয়া হয় না। প্রথম কথা হচ্ছে, আপনার
জেলার বা আপনার ব্লকের যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতের কোন পঞ্চায়েতে ক্ষতি হয়েছে সেই পঞ্চায়েতের যতগুলো কৃষক আবেদন করবেন সবাই পাবেন, আপনার ফসলের ক্ষতিপূরণ ক্ষতি হোক সেক্ষেত্রে না হোক। যদি আপনার পঞ্চায়েত সিলেকশনে আসে সেক্ষেত্রেই টাকা দেওয়া হবে, তবে মাথায় রাখবেন 60% ওপরেই ক্ষতি হলে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু কৃষকরা পায়, এবং সেটাও কিন্তু এই সাম ইনসিউরড কভারেজ যেটা আপনাদের রয়েছে সেটার কিছুটা পার্সেন্টেজ আপনাকে দেওয়া হয়। এবং আপনারা বর্তমানে স্ট্যাটাস চেক করে নেবেন বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং বাংলা শস্যবিমা.net অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক ইন্স্যুরেন্স কভারেজে ক্লিক করে ভোটার নাম্বার পাবলিশ করে সেখান থেকে গেট ডাটা অপশানে ক্লিক করলে আপনার স্ট্যাটাস চলে আসবে। মাথায় রাখবেন স্ট্যাটাস বর্তমানে চেক হচ্ছে আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা ডেস্কটপ থেকে, কোনোরকম মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন না, কারণ সেইখানে ডিটেলস পেজ নিচ্ছে না। আপনারা যখনই সিলেক্ট সেশনে ক্লিক করছেন সেখানে সিলেক্ট সেশনটা আসছে না, অর্থাৎ আপনার কোন মরশুম কোন সাল সেটি কিন্তু আপনি সেখান থেকে চয়েস করতে পারছেন না। সে কারণেই যাদের স্ট্যাটাস চেক করতে সমস্যা হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করে আপনারা পার্সোনাল এসএমএস করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করলাম। ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেটে, ধন্যবাদ।